সবাইকে স্বাগতম আজকে লেকচারে। আজ আমরা অনুশীলনী 13.1 এর 10, 11, 12, 13 এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে 10 এবং 11 নম্বর সমস্যা দুটো সেম বা একই। আমরা 11 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 11 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের একটি সমান্তর ধারার 16তম পদ -12, 16তম পদ -20 এর প্রথম 31টি পদের সমষ্টি কত? 31টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি বের করতে হবে আমাদের। এবং 10 নম্বর সমস্যা দিয়েও কিন্তু সেম, কোন সমান্তর ধারার 12তম পদ 77 এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাই আমরা 11 নম্বর সমস্যাটি দেখব। আমরা জানি কোন সমান্তর ধারার n-তম পদের সমষ্টি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অঙ্কন। এখন আমরা তাহলে 16তম পদের সমষ্টি আমরা বের করতে পারি a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d। প্রশ্ন মতে এটা দেওয়া আছে -20, 16তম পদ, 16তম পদটি দেওয়া আছে -20। আমরা জানি কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা 31টি পদের সমষ্টি বের করতে হবে, তার মানে 31, n এর মান হবে 31 টুয়াইস এ প্লাস 31 মাইনাস 1 ইন্টু d, বা আমরা লিখতে পারি 31/2। এখান থেকে লেখা যায় 2a প্লাস 30d। এখান থেকে আমরা 2 কমন নিব বা 2 বের করে নিয়ে আসবো, তাহলে লেখা যায় a প্লাস 15d। 2 এবং 2 কাটা চলে যায়, তাহলে a প্লাস 15d। এখন আমরা এখান থেকে আমরা জানি যে 16তম পদ হচ্ছে -20, এখান থেকে আমরা লিখতে পারি 15d সমান -20। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিতাম আগে, তাহলে 1 থেকে আমরা এটা বসিয়ে দিব, a প্লাস 15d এর মান হচ্ছে আমাদের -20, a প্লাস 15d এর মান -20। তাহলে আমরা 31টি পদের সমষ্টি খুব সহজেই বের করতে পারবো। প্রথম 31টি পদের সমষ্টি, 31 দুগুণে 62 শূন্য, তার মানে -620, এটা হচ্ছে আমাদের প্রথম 31টি পদের সমষ্টি। ঠিক একইভাবে 10 নম্বর সমস্যাটিও ঠিক একই। এখন আমরা 12 নম্বর সমস্যাটি দেখব। 12 নম্বর সমস্যাটি হচ্ছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ধারাটি n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল -144, n এর মান নির্ণয় করো, n এর মান বের করতে হবে, n এর মান বের করতে হবে। এখন আমাদের প্রদত্ত ধারাটি প্রথম পদ এ কত? আমাদের 9, সাধারণ অন্তর d হচ্ছে আমাদের 7 মাইনাস 9 মাইনাস 2। আমরা জানি যে কোন সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল Sn n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে আমরা লিখতে পারি সুতরাং n বাই 2 ইন্টু a এর মান 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d হচ্ছে মাইনাস 2। এখন প্রশ্নে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল -144, তার মানে এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের যোগফল, এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের যোগফল, তাহলে এটা সমান হবে মাইনাস
144। এখান থেকে আমরা লিখতে পারি বা n বাই টু, 9 × 2 = 18 এবং এখানে আসে -2n + 2 -144। বা আমরা লিখতে পারি n 2 কে আমরা এই পাশে নিয়ে যাব বা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে লিখা যায় এখানে আসবে 20 − 2n − 144 × 2। বা আমরা যদি একে n দ্বারা গুণ করে দিই তাহলে লিখা যায় 20n − 2n² − 144 × 2। এই দুইটা এই পাশে চলে গেছে আমাদের। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে লেখা যায় 10n − n² − 144। আমরা এখানে একটু সাজিয়ে লিখব, মাইনাসটাকে সামনে নিয়ে আসবো, বা আমরা এইভাবেও লিখতে পারি +144। এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, n² − 10n − 144 = 0। এখন আমরা এটাকে মিডিল টার্মের সাহায্যে ভাঙাবো, তাহলে লেখা যায় −18n + 8n − 144 = 0। বা n কমন নেওয়া যায়, n − 18 + 8 কমন n − 18 = 0। বা n − 18 n + 8 = 0। দুটো রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয়। সুতরাং n − 18 = 0 অথবা n + 8 = 0। এখান থেকে আসে 18 আর এখান থেকে আসবে −8। n হচ্ছে আমাদের পদের সংখ্যা, কতগুলো পদ আছে সেই পদের সংখ্যা কোনোদিনও নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে। এখানে আমাদের লিখতে হবে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাই গ্রহণযোগ্য না। সুতরাং এটা আমরা নিব না, আমাদের অ্যান্সার হবে এটা, পদ সংখ্যা হবে 18। ঠিক একইভাবে আমরা 13 নম্বর সমস্যাটিও করতে পারবো। 13 নম্বর সমস্যা, এখানে 13 নম্বর সমস্যা দেওয়া আছে আমাদের 2 + 4 + 6, 2 + 4 + 6 + 8 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, Sn দেওয়া আছে আমাদের 2 5 5 0। তাহলে n এর মান বের করতে হবে, আমরা জানি n সংখ্যক পদের যোগফল n/2 2s + n − 1 × d। ঠিক একইভাবে এখানে আমরা n/2 বসাবো, 2 × 2 + n − 1, d হচ্ছে আমাদের 2 আর এখানে হচ্ছে আমাদের 2 5 5 0। এখান থেকে আমরা সমাধান করব আগের মতোই, তারপর আমরা n এর মান বের করব। এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা ক্যালকুলেশন করে n এর মান বের করব, এটি ঠিক আগের মতোই 12 নম্বর সমস্যার মতোই। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।